কর্ণাটকত অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মার স্ট্রাইক রেট 45%। কর্ণাটকত জোরদার প্রচার অভিযান চলাইছিল অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায়। 11টা সমষ্টিত অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ শর্মায় প্রচার চলাইছিল আৰু তাৰ 5খনেই বিজেপি জিকিবলৈ সক্ষম হৈছে আৰু আন 6খনত বিজেপি দ্বিতীয় আসনত আছে, অর্থাৎ দ্বিতীয় স্থানত আছে সেই বাকি 6টা সমষ্টিত। আৰু এই মুহূৰ্তত বিজেপিৰ ষ্টাৰ কেম্পেইনাৰসকলৰ ভিতৰত ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ ষ্ট্ৰাইক ৰেট সকলোতকৈ বেছি কৰ্ণাটকত। এই মুহূৰ্তত এই বাতৰিটো আপোনালোকলৈ আগবঢ়াইছোঁ। কৰ্ণাটকত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ ষ্ট্ৰাইক ৰেট 45%। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শর্মাই চলোৱা প্ৰচাৰ চলোৱা 5টা সমষ্টিত বিজেপি জিকিছে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় চলোৱা 5টা সমষ্টিত বিজেপির বিজয় সাব্যস্ত করেছে। স্টার ক্যাম্পেইনার সকলের ভিতর হিমন্ত বিশ্ব শর্মার স্ট্রাইক রেট সকলতকৈ বেছি। হিমন্ত বিশ্ব শর্মায় প্রচার অভিযান চলোৱা 5টা সমষ্টিত জিকিবলৈ সক্ষম হল বিজেপি। সর্বমুঠ 11টা সমষ্টিত প্রচার চলাইছিল হিমন্ত বিশ্ব শর্মায়। তাৰে 5টা সমষ্টিত বিপুল ভোটত জিকিছিল বিজেপি আৰু 6টা সমষ্টিত দ্বিতীয় স্থানত থাকিল বিজেপি। মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মার প্রচার অভিযান আমি সকলোৱে দেখিছিলোঁ, রোড শো কৰিছিল কর্ণাটকৰ বিভিন্ন স্থানত, উদাত্ত ভাষণ মুখ্যমন্ত্রী দেখা পোৱা গৈছিল কর্ণাটক বিধানসভা নির্বাচনত, রথত উঠি রোড শো কৰিছিল। আৰু এতিয়া মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মার নামৰ চর্চা কর্ণাটকত চলিছে বিজেপিৰ ভিতৰত, কাৰণ কর্ণাটকৰ বর্তমান যিজন মুখ্যমন্ত্রী যিজনে পরাজয় বরণ কৰিবলগা হল সেই মুখ্যমন্ত্রীর কোৱা হৈছে যে তেওঁ যদি হিমন্ত বিশ্ব শর্মার দরে বোল্ড ষ্টেপ ল'ব পাৰিলেহেঁতেন বিজেপিয়ে এনে শোচনীয় পরাজয়ৰ সন্মুখীন হ'বলগা নহ'লহেঁতেন কৰ্ণাটক। আৰু এই মুহূৰ্তত ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মার নাম চর্চা চলি থকার মাজতেই প্রচার চলোৱা 11টা সমষ্টিৰ ভিতৰত ডক্টৰ শর্মায় প্রচার চলোৱা 11টা সমষ্টিৰ ভিতৰত 5টাতে জিকিবলৈ সক্ষম হৈছিল বিজেপি আৰু 6টা সমষ্টিত দ্বিতীয় স্থানত আছে বিজেপিৰ প্ৰাৰ্থীজন। সেইবাবে গম পোৱা গৈছে যে ডক্টৰ শর্মার প্রভাব কর্ণাটক নির্বাচনত কিমান আছে। Thank you.